সোজা পথ, ফাঁকা পথ, রেল পথ, কেউ ভালো নেই। সব বন্ধ হয়ে গেল তো? সব বন্ধ, সবাই মারা যাচ্ছে না? ওই পশু পাখি মরছে না, শুধু মানুষ মরছে। ডক্টর বিষ্ণু সেন কি করেন? ইতিহাসের টিচার। ডাক্তারবাবু কি বরাবর এখানে? ঠিক মেলে না। ইতিহাসের মাস্টার, ব্যাগের মধ্যে রিভলভার, সেটা মিলছে বুঝি? বন্ধুক বিপ্লা, মুখটা ডাকুন। শাড়িটা আগারো হাত কিনা, বারো হাত হলে মুখ আর বুক দুটোই থাকবে। পুলিশ খুঁজছে। দেখুন, আপনার রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। কি হয়েছে কি আমার? ওরম করে হুট করে বলা যায় নাকি? লোকটা মাওবাদী। আপনারা যেটা করতে যাচ্ছেন তাতে অনেকগুলো মানুষ মারা যাবে, সেটা ভেবেছেন কি? এটাই রাস্তা। হ্যাঁ, কিন্তু সে রাস্তাটা ঠিক না ভুল সেটাও তো দেখতে হবে। ও ঘরে থাকতে চাইছে না, দম বন্ধ হয়ে আসছে। আজকে রাতের মধ্যে যেভাবেই হোক আমাকে ঝাঁঝা স্টেশন পৌঁছতেই হবে। আপনার গণতন্ত্র নিরামিষ? গণতন্ত্র ব্রাহ্মণ অব্রাহ্মণের ছুতমার্গ তো আপনি জানেন। আপনি যাকে ভোট দেন সেই পায়ে তো। কখনো মানুষ সঠিক সরকার নির্বাচন করে, কখনো নির্বাচিত সরকার ভুল করে, তার জন্য মানুষ মারাটাকে সমর্থন করা যায় না। মুনাফা বনাম মতাদর্শ। আপনি তো দেবতা, আমার দেখা আপনার ক্ষুধা থাকে না। ভাগ্য মানে রোগের সংক্রমণ সারাবেন কি করে? ভাইরাস তো ভেতরে। ভাইরাস? না না না, আমরা সবাই আসলে বধির হয়ে যাচ্ছি, আমরা কারো কথা শুনছি না। রাস্তা কোথায়? রাস্তা আছে, রাস্তা খুঁজে বার করতে হবে। সেই সময় আপনারা দিচ্ছেন না, শুধু বিপ্লব বিপ্লব করছেন। আগে মানুষ হতে হবে। দেখুন রুদ্রবাবু, এই লড়াইটা কিন্তু খুব কঠিন। নিজেকে অর্জুন আর আপনাকে উল্টোটাও তো হতে পারে। ওর বউকে তিনজনে মিলে তুলে নিয়ে গেছিল। এটা এটা কি কথা বলছিস? তারপর রেল লাইনে ধরে রাস্তা হারিয়ে ফেলেছি। ছুটকা আমি তো আছি।